হাই ফ্রেন্ডস, আর আজ হলো সপ্তমী। ইশ, ছোটরা দিকে বদমাইশি করছে। কাই বললি আমাকে একটু দেখ, কার কি কি চলে এসেছে ছোটরা আজকে সকালবেলায়। সকালবেলা না, দুপুরবেলা এলো। এখন বাজে চারটে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ডাল ভাত খেয়েছি। খেয়ে এখন তোমাদেরকে গাড়িটা একটু ডাল ভাত মাথায় হাত, ডাল ভাত মাথায় হাত, আলু ভাজা। আজকে সেরকম ভালো কিছু খাওয়া হয়নি, বাবার শরীরটা ভালো ছিল। বাবাই দাদা, বাবাই ছোটর গাড়ি রেডিও হয়ে গেছে অনলাইন থেকে এলো। তো এই যে ছোট, তুই ঠেলে নিয়ে যাবি, ঠেলে নিয়ে এনে এখানে বসো। এই কাই কি মানো বত, এখানে সমস্ত সেটিং রয়েছে। বাবার গাড়ি খুব পছন্দ হয়েছে। এই যে আমার ছোট চালাচ্ছে গাড়ি, কত বা ছোট পছন্দ হয়েছে তো। হ্যাঁ, ছোট খুব খুশি হয়েছে, ভালো হয়েছে। এই গাড়িটা কিন্তু সম্পূর্ণই মানে কোনো ব্যাটারিতে চলবে না, শুধুমাত্র ব্যাটারি দিলে গান বাজবে এর ভেতরে, আর কোনো ফিচার্স নেই এই গাড়িতে। আর একটু দাম বেশি দিলে তবে সেই গাড়ি পাওয়া যায়, মানে ব্যাটারি দিলে যেগুলো চলবে। এটা এরকম ফেলে ফেলি চালাতে হবে। তো দেখো এখন আজকে এটাও চলে এসেছে একটা প্রেশার কুকার, এটা হচ্ছে প্রেস্টিজে ক্লিপ অফ অন প্রেশার কুকার যেটা, সেটা তো দেখো। এই হচ্ছে প্রেশার কুকারটা, তো এই যে এইভাবে আমি এটা আটকে দিতে পারি। আর এই হচ্ছে এটার আর একটা এক্সট্রা যে ঢাকনা থাকে, সেটা এই প্লেন নর্মাল রান্না করার জন্য এটা। আর এই হচ্ছে সিটি, প্রেশারের সিটি। আর ছোট গাড়ি চালাচ্ছে, তো এটা তো আমার খুবই পছন্দ হয়েছে। ফার্স্ট টাইম প্রেস্টিজের প্রেশার কুকার ইউজ করব, তারপরে আমি রিভিউ দিয়ে দেবো তোমাদেরকে। দেখো একটা ট্রাইপডও কিনেছি, কারণ দরকার ছিল খুব, কোথাও গেলে একটাও ট্রাইপড নেই, খুব শর্ট একটা আছে সেলফি স্টিক, তো এই ট্রাইপডের দরকার ছিল একটা। এটা কিন্তু অনেকটা বড় হবে, হলো দেখি বাবা কতটা বড় হয়, খুলে একটু দেখি যে এটা ঠিক এতটা বড় হবে। তো এই ঠিক এতটা বড় হবে। তো অনলাইন থেকে কিন্তু আমাদের আরও অনেক কিছু এসছে, কিন্তু সেগুলো আমি আর এখন দেখাচ্ছি না, যখন লাগানো হবে একেবারে তখন দেখাবো, কিংবা একেবারে রিভিউ দেবো। এখন আমি সন্ধেবেলায় তোমাদের জন্য মেকআপ করে দেখাচ্ছি, আমি আমার মুখে কীরকম মেকআপ করি সবসময় সেটা দেখাবো। আমি ফার্স্ট এই লোটাসের, তো সেটা দিয়ে আমি ক্লিন করে নিচ্ছি, ক্লিনজার বলা হয়ে থাকে। তো এটা দিয়েই আমি মুখটা ক্লিন করে নিচ্ছি, চাইলে কেউ ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিতে পারো একেবারে, আর ক্লিন করতে হবে না ক্লিনজার দিয়ে সেক্ষেত্রে। তো আমি ক্লিন করে নিয়েছি আমার মুখটা। তো এবার আমি মুখের উপরে অ্যাপ্লাই করব ময়েশ্চারাইজার, যে কোনো ধরনের ময়েশ্চারাইজার হতে পারে। আমি ইউজ করছি আজকে ল্যাকমির পিচ মিল্ক সফট ক্রিম, তো এটাই আমি আজকে ময়েশ্চারাইজার হিসেবে ইউজ করে ফেলেছি। তো এই যে এইটা ঠিক এরকম টাইপের হালকা একটা ক্রিম, আর যেটা দিলে কিন্তু 22 ঘন্টা ময়েশ্চারাইজেশন করবে আমার স্কিনটাকে। তো ফার্স্টে আমি এটা মেখে নিলাম, সুন্দর করে ফুল মুখ কিন্তু কভার করতে হবে এটা দিয়ে, আর চাইলে গলাতেও কেউ দিতে পারো, গলাটা যদি মেকআপ করতে চাও সেক্ষেত্রে। তো এবার আমি ইউজ করব প্রাইমার, আমি আজকে জেল বেসড প্রাইমার ইউজ করছি। চাইলেই কিন্তু কেউ ক্রিম বেসড প্রাইমার ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। তো আমি জেল বেসড এই প্রাইমারটা আমার পুরো মুখে কিন্তু অ্যাপ্লাই করে ফেলবো হাত দিয়ে, কোনো রকমের ব্লেন্ডার ইউজ করার দরকার নেই এক্ষেত্রে, হাত দিয়ে আমি ফুল কাজটাই করে ফেলবো। তো এই যে ঠিক এইভাবে করে ফেলতে হবে, সবাই একটু দেখলেই বুঝতে পারবে কীভাবে মেকআপ করলে সুন্দর হবে মেকআপটা। তো আমার লাইটের প্রবলেম হয়ে গেছিলো এই সাইডটায়, আর এবার আমি দিয়ে দিচ্ছি কালার এসেন্সের লিকুইড ফাউন্ডেশন ইউজ করছি আমি। তো এবার আমি এটা আমার মুখে অ্যাপ্লাই করব, তার জন্য ফার্স্টে হাত দিয়ে আমি ফুল মুখে একটু এটা লাগিয়ে নেব, তারপরে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে হবে আমাদেরকে। তো এই যে ঠিক এইভাবে আমি বার করে নিলাম, তো এবার ফুল মুখে আমি এটা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার জন্য ফার্স্টে কিন্তু হাত দিয়ে করতে হবে, তারপরে ব্লেন্ডার ইউজ করতে হবে, নাহলে কিন্তু ব্লেন্ডারের অবস্থা খারাপ হয়ে যাবে। তো এই যে আমি ফুল মুখে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফাউন্ডেশনটা, আর এই ফাউন্ডেশনটা কিন্তু খুবই ভালো, আমি আগে এটাই ইউজ করতাম। আমি সবসময় প্রেফার করব কালার এসেন্সের এই যে ফাউন্ডেশনটা। তো এবার আমি একটা ব্লেন্ডারের সাহায্যে ফুল মুখে এটা ব্লেন্ড করে দেব, সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে।
পরে আমরা ইউজ করব হুদা বিউটির প্যান স্টিক, মানে এটাকে কনসিলার বলা হয়, তো এটা হচ্ছে স্টিক কনসিলার, তো এটাই আমি ইউজ করব আজকে। আমার কাছে এখন লিকুইডটা অ্যাভেলেবেল নেই, আমি স্টিকটা ইউজ করছি। তো আমি যেখানে যেখানে আমার ডার্ক স্পট রয়েছে সেখানে সেখানে এটা অ্যাপ্লাই করব। আর এটা কিন্তু যার খুবই ডার্ক স্পট রয়েছে সেই জন্য কিন্তু খুবই কভারেজ দেয়, আমার সেরমভাবে মুখে ডার্ক স্পট নেই তো আমি দিচ্ছি না। আর যদি কারোর আইব্রোজ পাতলা হয় তাকে এখন এই মুহূর্তে আইব্রোজের যে পেন হয় তো সেটা দিয়ে দিতে হবে। আমার আইব্রোজ ঠিকই আছে, আমার মনে হয় কাজল দিয়ে ভালো লাগে না আমাকে, তো সেই জন্য আমি আর সেটা ইউজ করি না। তো এবার আমি এটাকে একটু একটা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। তো এই যে সুন্দর হয়ে গেছে, এখন আমার ফেসটা অনেক গ্লো করছে আর একদমই ডার্ক স্পট কোথাও বোঝা যাচ্ছে না। তো এই যে হয়ে গেছে, আর গলাতেও আমি একটু দিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, দেওয়ার কোনো দরকার নেই, গলার মেকআপ তো আমি আজকে করছি না ওই জন্য। তো এই যে আমি মোটামুটি রেডি হয়ে গেছি। তো এবার আমার ইউজ করতে হবে কালার এসেন্সের কম্প্যাক্ট পাউডার। তো আমি এবার কম্প্যাক্ট পাউডারটা আমার ফুল মুখে ইউজ করে নেব। এবার আমি ইউজ করব আইকনিক কাজল ল্যাকমির এটা। তো আমি এবার কাজল ইউজ করব, মোটা করে চাইলে মোটা করে দেওয়া যাবে আর অল্প করে চাইলে আমি অল্প করেই দিচ্ছি আজকে, একটু সরু করেই ইউজ করে নিচ্ছি। দুটো চোখেই আমি সমানভাবে দিয়ে দিলাম। তো এরপরেই আমি ইউজ করব চোখের জন্য আই শ্যাডো। আমার রয়েছে আই শ্যাডো প্যালেট, 25টা রয়েছে এখানে কালার। তো আমি দেখাচ্ছি আমার কী কী কালার রয়েছে। তো এই যে আমি একেবারে একটু সামনে থেকে দেখিয়ে দিলাম, তো খুলেও দেখাচ্ছি আমি। এই যে আমার, এই হচ্ছে আমার আই শ্যাডো প্যালেট। তো এবার আমি ইউজ করব আমার আই শ্যাডো প্যালেটের একটা কালার। তো ভাবছিলাম আমি কোন কালারটা ইউজ করব, তো ফাইনালি ডিসাইড করলাম আমি পিঙ্কটা ইউজ করব। তো আমি এবার পিঙ্কটা অ্যাপ্লাই করছি আমার দুটো চোখেই। তো দুটো চোখেই আমি পিঙ্ক কালারের আই শ্যাডোটা অল্প অল্প করে দিয়ে দেব। তো এবার আমি ইউজ করব আমার আর একটা রয়েছে প্যালেট, সেটা হচ্ছে হাইলাইটারের প্যালেট। তো আমি এবার হাইলাইট করব আমার গাল দুটোকে। তো এবার আমি ইউজ করব হাইলাইটার। তো আমি আজকে হোয়াইট কালারটা ইউজ করব। তো আমার এর ভিতরে একটা ব্রাশ ছিল, তবে আমি এই ব্রাশটা দিয়ে ইউজ করব। তো আমি এই ব্রাশটা দিয়ে এবার আমি হোয়াইট কালারের যেটা রয়েছে তো সেটাই অ্যাপ্লাই করছি আজকে। আজকে আমি গোল্ডেন কালার ইউজ করছি না, বা অন্য অনেক কালার রয়েছে, বাট আমি আজকে হোয়াইটটা ইউজ করছি। তো এই যে হয়ে গেছে মোটামুটি। তো এবার নাকের ওপরে আমি একটু ইউজ করে নেব হাইলাইটার, তোমরা দেখতে থাকো। তো এবার আমি মাস্কারা ইউজ করব। মাস্কারা আমি আজকে এইটা ইউজ করছি। তো আমি তো এবার ইউজ করে ফেলবো মাস্কারা। তো আমি কোনো ধরনের এক্সট্রা আইল্যাশ কিন্তু আমি ইউজ করি না, তো আমি জাস্ট মাস্কারা দিয়েই চালাবো। তো এবার আমি অল্প পরিমাণে নিয়ে মাস্কারা ইউজ করে ফেলবো, বাট এটা কিন্তু আয়না দেখে করাটাই বেটার হবে, নাহলে পুরোটাই নষ্ট হয়ে যাবে। তো আমি ইউজ করে ফেলেছি ওটা দুটো চোখেই। তো এবার আমি ইউজ করব এই যে পেন আইলাইনার, এটা আমি এবছরই নতুন কিনেছি। আর এটা কিন্তু ওভাবেই রাখতে হয় নিচু করে, উল্টো করে আর কি, তাহলে এটা বেশি দিন চলে। তো এটা আমি একা পরতে পারি না, সেই জন্য এটা আমাকে আমার মা পরিয়ে দেবে। তো এই যে আর একবার আমি তোমাকে দেখাচ্ছি, এটার দাম হচ্ছে 400 টাকা। তো এইটা তোমরা দোকান থেকেই কিনতে পারো, তাহলেই বেশি ভালো হবে, কারণ দেখে শুনে কিনতে পারবে। এটা হচ্ছে কালার এসেন্সের। আর এই যে এটা কিন্তু উল্টেই রাখবে তোমরা, হ্যাঁ, নাহলে নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। তো এই যে মা আমাকে এটা পরিয়ে দিয়েছে, তো কেমন লাগছে জানিও। আর এখন আমি একটা জিনিস তোমাদের দেখাই, এটা হচ্ছে আইল্যাশ, মানে এখানেই কিছু করে। তো আমি তো আগে আইলাইনার পরে নিয়েছি, মনে ছিল না আমার এটার কথা। তো এটার কাজটাও আমি অ্যাকচুয়ালি না জেনেই কিনে ফেলেছিলাম। তো যাই হোক, মাঝে সাঝে ইউজ করি আমি এটা, তো অনলাইন থেকে কিনেছিলাম।
তো আমার মনে হয় না এটা কোনো কাজের সেরকম একটা, তবে এমনি এমনি একটু দিতে ভালো লাগে, কারণ এটা কিন্তু সবাই ইউজ করে, আমি দেখেছি ভিডিওতে, বাট কি কাজ হয় নিজেই ঠিক করে জানি না। তো এবার আমি ইউজ করছি কালার এসেন্সের লিকুইড লিপ কালার। তো এটা আমি এবছরই কিনেছি, নতুন একটা শেড, তোমরাও এটা কিনতে পারো। তো দোকান থেকে কিনেছি আমি এটা। তো এই যে এর কালারটা ঠিক এরকম, বাট আমি ভেবেছিলাম আরও হালকা হবে, কিন্তু পরে দেখলাম বেশ গাঢ়ই রয়েছে, মানে বেশ কিন্তু ডিপ এটা। তো আমি এবার ইউজ করছি মেকআপ সেটিং স্প্রে। তো এই যে এইবার আমি এটা মুখে অ্যাপ্লাই করব, এটা না ইউজ করলে কিন্তু একদমই পুরো করাটাই বেকার। তো আমি এই যে ইউজ করছি, তো এরপরে এটা আমি একটু একটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে দেবো, মানে হালকা ট্যাপ ট্যাপ করে লাগিয়ে নেব, তাহলে এটা ঠিকঠাক হয়ে যাবে, তাহলে কিন্তু আমার মেকআপ আজকের মতো রেডি হয়ে যাবে। তো দেখে নাও লাস্ট লুকটা। দেখো এখানে হচ্ছে মোমো, স্টিমারের মধ্যে খুব গরম, বাবা আমি হাতে আছি, মোমো রেডি হয়েও গেছে, এখানে আছে স্যুপ, চাটনি বানাইনি মা, আজকে মোমো আর স্যুপ দিয়েই খেতে হবে, আমাদের টিফিন আমাদের এটা। তো হয়ে গেছে মোমো, আমরা বার করে নেবো এবার। তো এই যে দেখো মোমো রেডি হয়ে গেছে, এই যে সস দিয়ে দিয়েছে মা, এক্সট্রা সস, টমেটো সস আর আর একটা রয়েছে, আর একটা সস। তো এই যে আর রয়েছে স্যুপ, এই যে তো দেখো এখন আমরা রেডি হয়ে গেছি আর বেরোচ্ছি, আমরা ভাইও রেডি হয়ে গেছে, তো বেরোচ্ছি, চলো তোমাদেরকে দেখাবো কোথায় কোথায় যাব। তো জাস্ট প্যান্ডেলে, একটা প্যান্ডেলেই আমরা ঘুরবো আজকে, বাবার শরীরটা যেহেতু ভালো না। তো চলো বেরিয়ে পড়েছি আমরা, তোমরা দেখতে থাকো। তো দেখো আমরা এসে সবুজ সঙ্গের মাঠে, তো এখানে পুজো হয়, মাকে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এখানে আরও বড় প্যান্ডেল হয় অন্যবার, তবে এবার একটু কম হয়েছে, তো দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে আর একটা ঠাকুর, চলো আরও কোথাও আর ঘুরবো না আজকে, জাস্ট খাবার নিয়ে বাড়ি যাব। তো এই যে এখান থেকে আমরা বিরিয়ানি নিয়েছিলাম দু প্যাকেট রাত্রের জন্য, রাতে আর রান্না করতে হবে না মাকে আজকে, তো এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে। এই যে মা দাঁড়িয়েও রয়েছে, তো এখান থেকে আমরা, তো এই যে এবার আমরা বেরিয়ে পড়েছি। তো চলো এবার তোমাদেরকে আমার স্কুলের ঠাকুরটা তোমাদেরকে দেখাবো। ঠাকুর
মানে কিন্তু আমাদের স্কুলের পাশের মাঠের ঠাকুর। তো দেখো এই হচ্ছে ঠাকুরটা, আমরা নামিনি এখানে, জুম করে তোমাদেরকে একটু দেখাতে চেষ্টা করছি, যদিও মায়ের মুখ দেখতে পাইনি। তো পরে যেদিন আসবো নামবো, নেমে দেখবো, তো সেদিন তোমাদেরকেও দর্শন করিয়ে দেব। তো দেখো এই কত ভিড় এখানে, তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়। আর বাড়ি এসে চলে এসেছি, আর এখন আমি কি দিয়ে মুখটা ক্লিন করব সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে আমি গার্নিয়ারের মিসেলার দিয়ে ক্লিন করি এই মুখটা সবসময় মেকআপ করার পরে। তো এই যে ঠিক এইটাই আমি ইউজ করি, তো তোমরা এটা ইউজ করতে পারো, এটা খুবই ভালো। তো এটা আমি মুখে অ্যাপ্লাই করে নেব, যদিও আমি বেশিক্ষণ ধরে ডোলে ডোলে মেকআপ তুলতে খুব একটা ভালোবাসি না, তবে এটা কিন্তু বেশিক্ষণ ডলতেও হয় না, খুব সহজেই উঠে যায়। তো এবার আমরা রাত্রের খাবারটা খেয়ে নেব। রাত্রের জন্য এখানে রয়েছে দেখো মোমো, কয়েকটা এক্সট্রা ছিল তো সেটাই খাচ্ছি আমরা। তো আর খেয়ে নেব বিরিয়ানি, বিরিয়ানিও রেডি হয়ে গেছে, তো বিরিয়ানি খাচ্ছি। তো বিরিয়ানিটাও মানে মোটামুটি ছিল আর কি, খুব একটা ভালো বলবো না। আর এটা চিকেন বিরিয়ানি, তো চিকেন বিরিয়ানি খাওয়া হচ্ছে আজকে। আজকে আর মা মাটন নিতে বারণ করলো, সেই জন্য দু প্যাকেটই চিকেন বিরিয়ানি আনা হয়েছে। তো এটা খেয়ে আমরা এবার শুয়ে পড়বো, তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেল, আর এখন আমি এই যে মশারি টানানো ঘুমিয়ে পড়বো। কাল তো অষ্টমী, সকলকে জানাই শুভ মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আর কালকে সকাল সকাল ব্লগ স্টার্ট করতেই হবে, কারণ সকালবেলায় তো অঞ্জলি দিতে যেতে হবে, সেই জন্য আজকের রাতে আমি এডিটিং করব না, আজকে ঘুমিয়ে পড়বো, আর নালে আবার উঠতে পারবো না কালকে, তাই না? অঞ্জলিও দেওয়া হবে না আমার, 8:30 সময় অঞ্জলি কালকে, তো তখনই ব্লগ স্টার্ট করব কালকে, তোমরা দেখতেই পাবে। তো আজকের মতো গুড নাইট, আর ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, সকলকে গুড নাইট, টাটা, বাই বাই।